আজকের টিউটোরিয়াল বিষয় ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম সমন্বিত হিসাব ব্যবস্থা দ্বিতীয় পর্ব। শিক্ষার্থীগণ, প্রথম পর্বে আমরা ইবাদতের কৃষ্টি জাবেদা সম্পর্কে বিস্তারিত শিখেছি। আজকের ক্লাসে আমরা ইবাদতের দুটি ফরম্যাটের অঙ্ক সম্পর্কে বিস্তারিত শিখব। শিক্ষার্থীগণ, তাহলে প্রথমে আমরা ফরম্যাট অনুযায়ী অঙ্কগুলি বিস্তারিত জেনে আসি। শিক্ষার্থীগণ, এক নম্বর ফরম্যাটের প্রবলেম ওয়ান অঙ্কটি বলা হয়েছে, দ্য ফলোয়িং ব্যালেন্স আর টেকেন ফ্রম ইন্টিগ্রেটেড লেজার 31 মার্চ 2014। শিক্ষার্থীগণ, ব্যালেন্সগুলো দেওয়া হয়েছে স্টোর লেজার কন্ট্রোল 37,000 টাকা, ওয়ার্কিং প্রসেস 34,000 টাকা, ফিনিশ গুড 26,000 টাকা, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক 20,000 টাকা, ক্রেডিটর্স অ্যাকাউন্ট অর্থাৎ পাওনাদার অ্যাকাউন্ট পেবেল 16,000 টাকা, ফিক্সড অ্যাসেট 1,10,000 টাকা, ডেবিটর্স শেয়ার ক্যাপিটালস ডিপ্রিসিয়েশন প্রভিশন অর্থাৎ অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 10,000 টাকা, প্রফিট অ্যান্ড লস রিটার্ন আর্নিং যেটি বলা হয় এটি 64,000 টাকা, ব্যালেন্স দেওয়া হয়েছে শিক্ষার্থীগণ টোটাল ব্যালেন্স 2,50,000 টাকা। শিক্ষার্থীগণ, এখানে আমাদের ব্যালেন্স দেওয়া হয়েছে মোট 10টি, তাহলে এই 10টি ব্যালেন্সের 10টি খতিয়ান করতে হবে এবং ট্রানজ্যাকশন হতে যে কয়টি এক্সট্রা বৃদ্ধি পায় সেগুলি আমাদের সব মিলিয়ে 20 থেকে 22টি হয়তো ক্ষতিবান হতে পারে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা প্রশ্ন ট্রানজ্যাকশন অনুযায়ী ভালোভাবে আগে শিখে আসি। ট্রানজ্যাকশন ফর দ্য ইয়ার ইন্ডেড 31 মার্চ 2014, ওয়ার নিচে দেওয়া হলো ডাইরেক্ট ওয়েজেস অ্যান্ড ইনডাইরেক্ট ওয়েজেস দুইটি একত্রিত হবে 1,74,000 এবং 10,84,000 টাকা জাবেদা হবে ওয়েজেস কন্ট্রোল ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট 1,84,000 এবং 1,84,000। শিক্ষার্থীগণ, তাহলে আমরা প্রথমে ওয়েজেস কন্ট্রোলের ডেবিট পাশে 1,84,000 টাকা বসাবো এবং ব্যাংকের ক্রেডিট পাশে 1,84,000 টাকা বসাবো। তাহলে শিক্ষার্থীগণ, আমরা খতিয়ানে দেখে আসি। ব্যাংকের ক্রেডিট সাইটে ওয়েজেস কন্ট্রোল নামে 1,84,000 এবং ওয়েজেস কন্ট্রোলের ডেবিট পাশে ব্যাঙ্ক নামে 1,84,000 বসানো হয়েছে। শিক্ষার্থীগণ, ওয়েজেস কন্ট্রোলের টাকাটি দুইটি ভাগে ভাগ হয়েছে, একটি হলো ডাইরেক্ট আর একটি হলো ইনডাইরেক্ট। ডাইরেক্টটি সরাসরি ওয়ার্কিং প্রসেসে পাঠাতে হয়, তাহলে ওয়ার্কিং প্রসেস ডেবিট, ওয়েজেস কন্ট্রোল ক্রেডিট। ইনডাইরেক্টটি প্রোডাকশন ওভারহেড অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেড পাঠাতে হয়, ফ্যাক্টরি ওভারহেড ডেবিট, ওয়েজেস কন্ট্রোল ক্রেডিট। শিক্ষার্থীগণ, তাহলে 1,74,000 এটি আমাদের ওয়ার্কিং প্রসেসের ডেবিট পাশে পাঠাতে হবে। তাহলে আমরা দেখে আসি ওয়ার্কিং প্রসেস ডেবিট পাশে ওয়েজেস কন্ট্রোল নামে 1,74,000, 10,000 টাকা এটি ফ্যাক্টরি অপারেটেড ডেবিট পাশে পাঠাতে হবে, তাহলে ফ্যাক্টরি অপারেটেড ডেবিট পাশে ওয়েজেস কন্ট্রোল নামে 10,000। শিক্ষার্থীগণ, তাহলে আমরা ওয়েজেস কন্ট্রোলে যাবে তারাই শিখে নিলাম। এবার আসি দ্বিতীয় ট্রানজ্যাকশন। বলা হয়েছিল স্টোর পারচেস অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট মানে বাকিতে ক্রয় করা হয়েছে, তাহলে যাবেদা হবে স্টোর লেজার কন্ট্রোল ডেবিট অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট। শিক্ষার্থীগণ, স্টোর লেজারের ডেবিট পাশে ক্রেডিটর্স অ্যাকাউন্ট 2,00,000 টাকা এবং ক্রেডিটরের ক্রেডিট পাশে স্টোর লেজার লিখে পাঠাতে হবে 2,00,000 টাকা। শিক্ষার্থীগণ, তাহলে আমরা এখানে 2,00,000 টাকা বসালাম। এবার আসি আমাদের পরবর্তী ট্রানজ্যাকশনটি কী বলে। শিক্ষার্থীগণ, স্টোর ইস্যু টু রিপেয়ার অর্ডার, রিপেয়ার একটি ইনডাইরেক্ট কস্ট, এটি যাবে ফ্যাক্টরি ওভারহেড ডেবিট স্টোর লেজার কন্ট্রোল ক্রেডিট। শিক্ষার্থীগণ, স্টোর ইস্যু টু প্রোডাকশন, এটি যাবেদা হবে ওয়ার্কিং প্রসেস ডেবিট স্টোর লেজার কন্ট্রোল ক্রেডিট, কারণ এটি সরাসরি প্রোডাকশন উদ্দেশ্যে পাঠানো হয়েছে। গুডস ফিনিশ ডিউরিং দ্য পিরিয়ড অর্থাৎ ফিনিশ গুডস উৎপাদন হয়েছে এবছরে 4,30,000 টাকা, যাবেদা হবে ফিনিশ গুডস ডেবিট ওয়ার্কিং প্রসেস ক্রেডিট। শিক্ষার্থীগণ, গুডস অ্যাট সেল ভ্যালু অর্থাৎ পণ্য বিক্রি করা হয়েছে অন ক্রেডিট বাকিতে, তাহলে যাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। শিক্ষার্থীগণ, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট পাশে এবং সেলসের ক্রেডিট পাশে 6,00,000 টাকা বসাতে হবে।
গুডস সোল্ড অ্যাট কস্ট অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় 4,40,000 টাকা, এটি যাবে দেওয়া হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট ফিনিশ গুডস ক্রেডিট, কারণ ফিনিশ গুডস বিক্রি করা হয় তাহলে যাবে দেওয়া হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট ফিনিশ গুডস ক্রেডিট, ফিনিশ গুডস কমে গেল কস্ট অফ গুডস সোল্ড বেড়ে গেল। শিক্ষার্থীগণ প্রোডাকশন ওভারহেড রিকভার্ড অর্থাৎ প্রোডাকশন ওভারহেড বলতে এখানে ফ্যাক্টরি ওভারহেডকে বোঝানো হয়েছে, ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্পশন করতে হবে ওয়ার্কিং প্রসেসের ভিতরে। শিক্ষার্থীগণ ফ্যাক্টরি ওভারহেডের খরচ সর্বদাই রিকভারেড বা ট্রান্সফার টু প্রোডাকশন ইত্যাদি বলা থাকবে, সেটি পাঠাতে হবে ওয়ার্কিং প্রসেস ডেবিট ফ্যাক্টরি ওভারহেড ক্রেডিট। প্রোডাকশন ওভারহেড পেইড বাই চেক ফ্যাক্টরি ওভারহেড ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট, অ্যাডমিন ওভারহেড পেইড বাই চেক যাবে দেওয়া হবে অ্যাডমিন ওভারহেড ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট, সেলিং ওভারহেড পেইড বাই চেক সেলিং ওভারহেড ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট, ডিপ্রিসিয়েশন এটি যাবে দেওয়া হবে এটি ইনডাইরেক্ট খরচ ফ্যাক্টরি ওভারহেড ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, পেমেন্ট টু সাপ্লায়ার পাওনাদারকে টাকা দেওয়া হয়েছে যাবে দেওয়া হবে অ্যাকাউন্ট পেবল ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট, রিসিভ ফ্রম কাস্টমার যাবে দেওয়া হবে ব্যাঙ্ক ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, রেন্ট প্রিপেইড ইনক্লুডিং ইন প্রোডাকশন ওভারহেড প্রোডাকশন ওভারহেডের ভিতরে অন্তর্ভুক্ত আছে ভাড়া অগ্রিম দেওয়া হয়েছে 600 টাকা, প্রিপেইড রেন্ট ডেবিট ফ্যাক্টরি ওভারহেড ক্রেডিট, পার্চেস অফ ফিক্সড অ্যাসেট ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট, ডোনেশন ডোনেশন ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট, ফাইন ফাইন ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট, ইন্টারেস্ট অন ব্যাঙ্ক লোন ইন্টারেস্ট ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট, ইনকাম ট্যাক্স পেইড ইনকাম ট্যাক্স ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট। শিক্ষার্থীগণ তাহলে আমরা জাবেদা সম্পর্কে বুঝে নিলাম, এবার আসি আমাদের খতিয়ান। তাহলে প্রত্যেকটি খতিয়ান এখানে প্রথমে স্টল ডেজার কন্ট্রোল ব্যাঙ্ক অ্যাকাউন্ট জাবেদা অনুযায়ী আমরা টাকাগুলি ব্যাঙ্কের খতিয়ানে বসে আছি, ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট ওয়েজেস কন্ট্রোল দুই পাশ মিলে যাবে, ফ্যাক্টরি ওভারহেড বসানো হয়েছে ওয়ার্কিং প্রসেস বসানো হয়েছে, ফিনিশ গুডস এটি দেখানো হয়েছে। শিক্ষার্থীগণ এভাবে আমাদের খতিয়ান করা হয়েছে এখানে সর্বমোট 22টি। শিক্ষার্থীগণ তাহলে এবার আমরা আসি এই খতিয়ানের ব্যালেন্সগুলি দিয়ে আমরা প্রথমে ইনকাম স্টেটমেন্ট করব এবং ট্রায়াল ব্যালেন্স তৈরি করব। শিক্ষার্থীগণ তাহলে প্রথমে স্টোর লেজার কন্ট্রোল এটি সম্পদ এটি যোগ বিয়োগ করে আমাদের ব্যালেন্স শিটি বের করতে হবে, ব্যালেন্স শিটি এটি র্যাও মিলে দেখাতে হবে ডেবিট সাইটে 12,000 টাকা। শিক্ষার্থীগণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটি সম্পদ এটি ব্যালেন্স শিটি ট্রায়াল ব্যালেন্সের ডেবিট পাশে যাবে, ওয়েলস কন্ট্রোল দুই পাশ মিলে যাবে এটির কোনো ব্যালেন্স থাকবে না, ফ্যাক্টরি ওভারহেড এটি দুই পাশ মিল হবে এটির ব্যালেন্স থাকবে না, যদি কখনও এখান থেকে আন্ডার অথবা ওভার অ্যাপ্লাইড হয় তাহলে সেই টাকাটি পিএল অ্যাকাউন্টের ডেবিট অথবা ক্রেডিট পাশে পাঠাতে হবে, অর্থাৎ যদি ওভার অ্যাবজর্পশন হয় তাহলে পিএলের ক্রেডিট পাশে আর যদি আন্ডার অ্যাপ্লাইড হয় তাহলে প্রফিট অ্যান্ড লসের ডেবিট পাশে পাঠাতে হবে। শিক্ষার্থীগণ ওয়ার্কিং প্রসেস এটি সম্পদ এটি আমাদের ব্যালেন্স শিটি থাকলো এটি ট্রায়াল ব্যালেন্সের ডেবিট পাশে বসানো হবে, ফিনিশ গুডস এটি আমাদের সম্পদ এটির ব্যালেন্স শিটি ব্যালেন্স ট্রায়াল ব্যালেন্সের ডেবিট পাশে বসাতে হবে, অ্যাডমিন ওভারহেড এটি কস্ট অফ গুডস সোল্ডে পাঠাতে হবে 24,000 টাকা যোগ করে এ পাশে আমরা পাঠিয়ে দিলাম কস্ট অফ গুডস সোল্ড, তাহলে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট এবং অ্যাডমিন ওভারহেড ক্রেডিট, কারণ নামিক হিসাব এটি খরচ তাহলে পিএল অ্যাকাউন্টে দেখাতে হবে, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এটি যোগ করে আমাদের কস্ট অফ গুডস সোল্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ কস্ট অফ গুডস সোল্ডের টাকা পিএলে পাঠানো হয় অর্থাৎ এখানে কস্ট অফ গুডস সোল্ডের টাকা হয়েছে আমাদের সর্বমোট 4,92,000 টাকা, 4,92,000 টাকা পাঠাতে হবে পিএলএ ডেবিট পাশে। শিক্ষার্থীগণ সেলস অ্যাকাউন্ট এটি আই অর্থাৎ এটি আমাদের পিএলএর ক্রেডিট পাশে বসাতে হবে, বিক্রয় হয়েছে 6,00,000 টাকা, 6,00,000 টাকা আমাদের পাঠাতে হবে প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট সাইডে, ডেবিটর্স এটি সম্পদ এটির ব্যালেন্স পাঠাতে হবে ট্রায়াল ব্যালেন্সের ডেবিট সাইডে,
ক্রেডিটরস এটি দায় এটি ব্যালেন্স শিটে পাঠাতে হবে ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট সাইডে। ফিক্সড অ্যাসেট এটি সম্পদ এটি 1,14,000 পাঠাতে হবে ট্রায়াল ব্যালেন্সের ডেবিট সাইডে। প্রভিশন ডিপ্রিসিয়েশন একটি দায় পাঠাতে হবে ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট সাইডে। প্রিপেইড রেন্ট এটি আমাদের সম্পদ এটি পাঠাতে হবে ট্রায়াল ব্যালেন্সের ডেবিট সাইডে। ডোনেশন এটি খরচ এটি পাঠাতে হবে পিএল অ্যাকাউন্টের ডেবিট সাইডে। ইনকাম ট্যাক্স এটি আমাদের খরচ এটি পাঠাতে হবে পিএল অ্যাকাউন্টের ডেবিট সাইডে। প্রফিট অ্যান্ড লসের ডেবিট সাইডের অংশ হতে ক্রেডিট সাইডের অংশ যদি বেশি হয় তাহলে এখানে প্রফিট হবে। তাহলে শিক্ষার্থীগণ এখানে আমাদের দেখতে পাচ্ছি ক্রেডিট সাইডে বেশি হয়েছে, ক্রেডিট সাইড থেকে আমরা ডেবিট সাইডগুলো মাইনাস করে দেখলাম প্রফিট হয়েছে 64,800 টাকা। তাহলে এটা আমাদের পাঠাতে হবে পিএল ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট সাইডে। শেয়ার ক্যাপিটাল এটি দায় এটি পাঠাতে হবে ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট সাইডে। শিক্ষার্থীগণ তাহলে আমরা এবার ট্রায়াল ব্যালেন্সটি দেখে আসি। প্রথমে শেয়ার ক্যাপিটাল ক্রেডিট সাইডে প্রফিট অ্যান্ড লস বিগত বছরে ব্যালেন্স শিটে দেওয়া ছিল 64,000 টাকা, চলতি বছরের প্রফিট হয়েছে 64,800, দুটি যোগ করে হয়েছে 1,28,800 টাকা। শিক্ষার্থীগণ প্রিপেইড রেন্ট এটি সম্পদ তাই ডেবিট সাইডে দেওয়া হয়েছে। প্রভিশন ফর ডিপ্রিসিয়েশন একটি দায় এটি ক্রেডিট সাইডে দেওয়া হয়েছে। ফিক্সড অ্যাসেট একটি অ্যাসেট এটি আমাদের ডেবিট সাইডে দেওয়া হয়েছে। ক্রেডিটরস কন্ট্রোল অ্যাকাউন্ট এটি আমাদের দায়। ডেবিটরস অর্থ অ্যাকাউন্ট রিসিভেবল এটি সম্পদ ডেবিট সাইডে দেওয়া হয়েছে। ফিনিশ গুডস এটি ডেবিট সাইডে দেওয়া হয়েছে। ওয়ার্কিং প্রসেস এটি সম্পদ ডেবিট সাইডে দেওয়া হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটি আমাদের সম্পদ ডেবিট সাইডে দেওয়া হয়েছে। স্টোর কন্ট্রোল অ্যাকাউন্ট এটি আমাদের সম্পদ এটি আমাদের ডেবিট সাইডে দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ তাহলে আমরা ডেবিট এবং ক্রেডিট যোগ করে দেখলাম দুই পাশে মিল হয়েছে, অর্থাৎ আমাদের অঙ্কটি সঠিক হয়েছে। শিক্ষার্থীগণ আমরা 1 নম্বর ফরম্যাটের অঙ্ক আজকে ভালোভাবে শিখে নিলাম। এর পরবর্তী পর্বে আমরা 2 নম্বর ফরম্যাটের অঙ্কটি ভালোভাবে শিখে নেব। আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। শিক্ষার্থীগণ ইজি প্লাস হ্যান্ডনোটটিতে আমরা 1 নম্বর ফরম্যাটের 10টি অঙ্ক দিয়েছি। আপনারা ইজি প্লাস হ্যান্ডনোটটি কাছে রাখুন এবং অঙ্কগুলি ভালোভাবে প্র্যাকটিস করুন। আজকে আমরা এখানে ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম।